সম্বন্ধে সচেতনতা, ওর যদি কখনো রক্ত প্রয়োজন হয় ও ডাক্তারকে বলতে পারবে আমার এবি পজিটিভ। ডাক্তার যদিও শিওর হয়ে নেবে, ও আরো কি করতে পারে? ও কিন্তু ওর বন্ধুদের মধ্যে এবি পজিটিভ কার কার ও জেনে রাখতে পারে, তাহলে কখনো প্রবলেম হলে তাদের সাথে রিলেশন করবে, ও তাদের দিতে পারবে। হবে কি এটা সম্ভব? সম্ভব। এই যে বিবেচনা, কোনো জিনিস চিড়ে চিড়ে বোঝার ক্ষমতা, এটার জন্য আমরা পড়াশোনা করি। নিজের প্রবলেমগুলোকে সলভ করা, কি করতে পারলে হয়, ডিম পাওয়া যাচ্ছে না, কুমড়ো খাও, লাল মিষ্টি কুমড়ো, তাতেও ভিটামিন এ আছে, পেঁপেতে ভিটামিন এ আছে, লাউতে আছে, এই যে আমরা শিক্ষাটা বুঝতে পারো সব কিছু, ঠিক আছে? সবাই ভালো করে পড়বে তো? পাশ করার জন্য না, পাশ করলে কিচ্ছু হয় না, বুঝবে পড়াটাকে, তলিয়ে বুঝবে তাহলে হবে। আর তার জন্য কি করতে হবে? ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। একদিন এসে একটা গল্প বলবো, একটা বাচ্চা ছেলে ছিল, সে মুনির কাছে অনেক পড়াশোনা করে এসেছিল, সেকালে তো সব আশ্রমে যেত, তা বাবাকে এসে বলি, বাবা বলছে কিরম পড়াশোনা করেছো সব বলছে, তাহলে ঠিক আছে তোমার মা জননীকে বলো তোমায় 3 দিন না খাইয়ে রাখতে। বাবারা তখন হেভি পাওয়ারফুল ছিল, 3 দিন না খেয়ে আছে, তারপর তাকে ডাকিয়েছে, সে চলতে পারে না এমন অবস্থা, বলছে হ্যাঁ তুমি যেন কি পড়ার কথা বলবে বলছিলে বলো তো, বলছে বাবা আর কিচ্ছু মনে আসছে না, মাথা ভোঁ ভোঁ করছে, কিচ্ছু মনে নেই। ঠিক আছে তোমার মা জননীকে বলো তোমায় ভালো করে স্নান করিয়ে ভালো করে খাওয়া দাওয়া করুক, তারপর বিকালে কথা হবে। বিকালে আবার সব মনে পড়ে গেল, তো বলছে অন্নই ব্রহ্ম, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করলে পড়াশোনাটা ঠিকঠাক হয়। তো তোমরা মিড ডে মিল যাদের খাওয়ার কথা তারা সবাই খাও না, তো খাও না কে কে খাও না মিড ডে মিল? না না, 9-এর কথা হচ্ছে না, তাদের খাওয়ার কথা কে খাও না, তুমি খাও না, আমি যদি খাই তোমার সঙ্গে তুমি খাবে, আমি আজকে খাবো তুমি আমার সঙ্গে খাবে, তাহলে আমি তোমাকে ফ্রেন্ড হবো, এসো আমার কাছে এসো, খাবে আমার সঙ্গে, আমি যে কি খাবে আমার সঙ্গে, তাহলে আমি ওকে একটা গিফট দেবো, কি তোমরা কি বলছো, খাবে ও খাবে, খাবে না খাবে, ও খাবে খাবে তো খাবে, ওর জন্য তো হাততালি, ও কিন্তু আমার সঙ্গে খাবে আজকে মিটিং, চলো দেখি কি খাওয়ার হয়েছে, চলুন মাস্টার স্যার।